বুধবার শপথ গ্রহণ পর্ব শেষ করে মোহনপুরে আসার পর রতনলাল নাথকে বিপুলভাবে সংবর্ধনা দেন দলের সমস্ত স্তরের কর্মীরা। স্থানীয় মণ্ডল কার্যালয়ে কর্মীরা ফুলের তোড়া এবং রিকশা পরিয়ে তাকে অষ্ট অভিনন্দন জানান। নিজের প্রতিক্রিয়ায় রতনলাল নাথ জানান, 93 সাল থেকে তার রাজনৈতিক যাত্রা শুরু হয়েছে এবং এই নিয়ে সপ্তমবারের মতো নির্বাচিত হয়ে আগামী দিনে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গঠনের কাজে সবাই মিলে কাজ করবেন। আমাদের দীর্ঘদিন থেকে যাত্রা শুরু হয়েছে, 93 সাল থেকে যাত্রা শুরু হয়েছে বিধানসভায়। এ নিয়ে 7 টাইমস ভোটে বিধানসভা নির্বাচনে জিতেছি এবং মন্ত্রী হিসাবে সেকেন্ড ইনিংস চলছে। আমাদের মূল উদ্দেশ্য রাজ্যকে সারা দেশের মধ্যে 1 নম্বর করা আর মোহনপুরকে ত্রিপুরার মধ্যে 1 নম্বর করা, অর্থাৎ শ্রেষ্ঠ মোহন, এক মোহনপুর শ্রেষ্ঠ মোহন। এটাকে সামনে রেখে এবং আমাদের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ ওনার হাতকে শক্তিশালী করার জন্য এবং দেশের প্রধানমন্ত্রী মোদিজির হাতকে শক্তিশালী করার জন্য আমরা সবাই মিলে কাজ করে যাব। আগামী দিনে শ্রেষ্ঠ মোহনপুর গড়ার কাজেও তার চেষ্টা অব্যাহত থাকবে বলে রতনলাল নাথ জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মার্গদর্শনে সমস্ত কাজকর্ম পরিচালিত হবে বলে উল্লেখ করেন রতনলাল নাথ। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।